বেশি ফলন ও লাভের আশায় একটি বেসরকারি কোম্পানি থেকে আলুর বীজ লাগিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ জয়পুরহাটের শতাধিক কৃষকের। এই অবস্থায় কোম্পানি ও ডিলারের কাছে ক্ষতিপূরণের দাবি জানালেও কাউকে পাশে পাচ্ছেন না বলে জানান তারা। জয়পুরহাট সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার আক্কেলপুরের রোয়ার গ্রামের কৃষক মিজানুর রহমান বেসরকারি কোম্পানি কণিকা সিড থেকে কিনেছিলেন আলুর বীজ। তিন মাসের মধ্যে ফলন পাওয়া তো দূরের কথা, মরে যাচ্ছে গাছ। আমুন আলু দিল আমাদের জমি পর্যন্ত লস ভাই। তে ওদের কাছে যায় বললে আ কোম্পানি দিছে তা আমি তার কি করব, আমি দোকান করেছি আপনাদের লিবা বলেছি, এই রকম তার বক্তব্য ভাই। মিজানুরের মতো একই কোম্পানির কাছ থেকে আলুর বীজ কিনেছিলেন রোয়ার শ্রীকৃষ্ণপুর ভানুরকান্দা নিশ্চিন্তা সহ বেশ কয়েকটি গ্রামের শতাধিক কৃষক। কিন্তু ফলন না পাওয়ায় সবারই মাথায় হাত। কোম্পানি ও স্থানীয় ডিলারের সাথে যোগাযোগ করেও সমস্যার সমাধান মিলছে না বলে অভিযোগ তাদের। আগে কুনিকে আলু আমরা আউছি 120 মন 30 মন আমার ফলন হয়েছে, ওই আলু কোনো ফলন নাই। আর কোম্পানির কাছে জানাছি, কোম্পানিও আমাদের কোনো ব্যবস্থা করছে না এবং হলো ওই ডিলারও কোনো ব্যবস্থা করছে না। এখন কিছু ক্ষতিপূরণ পেলে হয়তো দিলাম, আমাকে কিছু একটা উপকার হলে নেই। কোম্পানির কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আলুর ফলন না আসার প্রকৃত কারণ পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা সাংবাদিক দিয়ে তো কোনো লাভ হবে না, হবে আমরা ব্যবস্থা তো আপনাকে বলবো না, তাই না? আমরা অফিসিয়ালি দেখবো, যাবো, ওনারা বীজ এলাকা লাগাইছে, আমরা ইনিশিয়েটিভ নেবো, তাই না? এখন হঠাৎ করে ব্যবস্থা নেওয়া যাবে না। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। যদি এই রিপোর্টে ওই কোম্পানি সম্পর্কে কোনো নেগেটিভ মতামত আমরা পাই, একেবারেই আইনগত ব্যবস্থা নিয়ে কৃষকের পাশে আমরা দাঁড়াব। ভবিষ্যতে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে শস্যবীজ সংগ্রহের আগে স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ টেক্সট।